আমার জাংকুককে পছন্দ, জাংকুকের পছন্দ হওয়ার কারণ হচ্ছে আমি জানি না। আমার জাংকুককে পছন্দ, জাংকুকের পছন্দ হওয়ার কারণ হচ্ছে আমি জানি না। যাদের দুই পায়ের ফাঁকের মধ্যে বিচি থাকে না তাদেরকে বলা হয় বিচিলেস। কি যাদের দুই পায়ের ফাঁকের মধ্যে বিচি থাকে না তাদেরকে বলা হয় বিচিলেস। আর সাউথ কোরিয়াতে একটা ব্র্যান্ড আছে যাদের বিচি কিনা এতটাই সরু যে তাদেরকে বলা হয় বিটিএস। এসব কথা শুনিয়া বিটিএস লাভাররা বলবে তোর সময় শেষ, কেননা বাংলাদেশে শুধুমাত্র থাকবে বিটিএস। তার থেকে বড় কথা তো এটাই ভাই, যে দেশে হিজলা সাপোর্টার এত বেশি সেই দেশে আমি নিজেই থাকতে চাই না ভাই। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো ভাই। চারিদিকে শুধুমাত্র ট্রেন্ডিং 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 টপিক চলতেছে ভাই, তার মধ্যে মাঝখানে শুধু আমার ভিডিওই নাই। কেন জানো ভাই? কেন না, ইদানিং কাজের সময় আমি কিভাবে ভিডিও বানাই, তারপরে তোমাদের ভালোবাসা নিতে আমি আবারও চলে আসছি ভাই। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যায়। কাহিনীটা শুরু হলো এখান থেকে। ও মাই গড, তুমি বিটিএস আর্মি? বিটিএস আর্মি কি দেশ স্বাধীন করবে? পছন্দ করে মানে আইডল হিসেবে দেখে। অজের মতো ভালো কি, অজের মধ্যে বিটিএস এর কথা বলা কইরে কওনি। ওহে বন্ধুরা, তোমরা বিটিএস হেটার হয়ে যাও, বিটিএস লাভার হওয়ার কোনো দরকার নেই, এতে তোমাদের বিসি ছোট হয়ে যেতে পারে। কেননা তাদের বিসি এত ছোট ছোট যে তোমরা সহ্য করতে পারবা না। তারপরেও তো কিছু করার নাই, কিছু কিছু মেয়ে আছে যারা কিনে বিটিএস এর জন্য জান দেয় ভাই। আর ছেলেদের সাবজেক্ট তো বাদই দিলাম ভাই, কিছু কিছু ছেলে মনে করো যে নিজের ঠোঁটে লিপস্টিক লাগায় তারপরও নিজেদেরকে বিটিএস দাবি করে ভাই, তাও আবার বাংলাদেশি মনে হয় দারাজ থেকে কিনে আনছে। দারাজে যদি অরিজিনাল বিটিএস অর্ডার দেবে বোন, পাইবা তুমি 20 টাকা দামের বিটিএস। আর বিটিএস মানেই তো হইতাছে হিজলা। দেখবা তোমার সব মেকআপ খেয়ে লাইছে বলতে কি নিজের মুখে মাইরা দিব, যা তুমি সহ্য করতে পারবা না। আর এত সুন্দর ওয়াজ তুমি আর কোন জায়গায় পাইবা না, তাই সাবস্ক্রাইব করে রাখো। একদম ইনুনে ওয়াক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়া, জিন্দগি বদল দি। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে, মারো মারো। নেই, মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রহা হ্যায়। আপনারা জেনে খুবই অবাক হবেন যে মেয়েটাকে নিয়ে বর্তমানে আমরা ট্রোল করতেছি সে কয় বছর ধরে বিটিএস ফ্যান আপনারা জানেন? 7-6 বছর হবে সামনে। সামনে 7 বছর হবে যে তুমি বিটিএস আর্মি, তোমার বয়স কত চলে? 12 12 বছর, 12 থেকে 7 গেলে তাহলে 5 বছর, 5 বছর বয়স থেকে তুমি বিটিএস ভক্ত। মাই আর বুক আর দুধের সাইজ দেখে তো আমার ভুলে মনে হইতেছে না জ্বর বয়স 12। প্রাণ দুধ যেভাবে জ্বলে গিয়েছে মনে হইতেছে সে আমার দাদু, আমার তো মনে হয় না তার বয়স 12। সে কি বুঝাইতে চাইতেছে, সে অনেক বড় দেখাইতেছে জাদু? তো বিটিএস ইজলা নিয়ে আর কথা বলার ইচ্ছাই আমার নাই। চলো না ভাই, এবার বাংলাদেশি টপিক, ভাইরাল টপিক যেটাকে বলা হয়, রাকিব হোসেন ভাইয়ের কন্টেন্টে চলে যায় যে কন্টেন্টে রাগামাতা বুঝা বড় দায়। কিন্তু হ্যাঁ, সে কিভাবে তার গার্লফ্রেন্ড নিয়ে উমরা হজ করতে যায় সেটা আমাদের জানার খুবই ইচ্ছা ভাই। চলো এখন তাকেই একটু লাড়াচাড়া দেওয়া যায়। আমি রাকিব হোসেন, আমার পাশে যাকে দেখতেছেন সে আমার প্রেমিকা অন্তরা। তো এতদিন তো বাংলাদেশি পাবলিককে অনেক বোকাচোদা বানাইলাম, এখন সৌদি আরবের পাবলিককে বোকাচোদা বানানোর সময়। কেননা বাংলাদেশি কেউ এটা জানে না যে আমরা বিয়ে করেছি, কিন্তু হ্যাঁ সৌদি আরবের সবাইকে জানানো উচিত যে আমরা বিয়ে করেছি। কেননা বাংলাদেশি সবাই জানে আমরা বিবাহিত না, কিন্তু আমরা বিবাহিত। আর ওই দিক দিয়ে সৌদি আরবে আসছি, সৌদি আরবে জানাইছি আমরা বিবাহিত, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বিবাহিত না। দুই দিক দিয়ে দুই ধরনের কথা আসবে, কিন্তু আমরা কথায় কোনোটাতেই কান দিব না, কারণ আমাদের মতো চালাক প্রাণী আপনারা আর খুঁজে পাবেন না।
বর্তমানে ট্রেন্ডিং টপিকের মধ্যে একটা ট্রেন্ডিং টপিক যেটা কিনা রাকিব হোসেন আর অন্তরাকে নিয়ে, তারা নাকি উমরা হজ করতে গিয়েছে। উমরা হজ করতে গিয়েছে না ব্লগ ভিডিও বানাইতে গেছে, এটাই তো আমার সন্দেহজনক বিষয়। কারণ ভাই এখন অব্দি কোনো বড় ভিডিও দেয় নাই, তারপরেও কিন্তু যা যা ছোট ভিডিও দিচ্ছে তাতেই বোঝা গেছে তারা ব্লগের জন্য এখানে গেছে। আর আরেকটা কথা ভাই, তারা তো অফিসিয়াল কত কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করে নাই যে তারা বিবাহিত না অবিবাহিত, জাস্ট আমরা এটাই জানি তারা অবিবাহিত, এখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তাহলে তারা সৌদি আরবে কেমনে একলগে হজ করতে গেল? ভাই আমার জানা মতো ওরা নিশ্চয়ই ভুইলা যায় নাই, কেননা যদি তারা জানতে পারে তারা অবিবাহিত ভাই, তাহলে ওদের বিচি কেটে রেখে দিবে ভাই। আর অবশেষে রাকিব হোসেন হয়ে যাবে বিটিএস, সরি বিচিলেস। এখন ভাই আমি এটা বলবো না যে তারা ফ্যামিলি নিয়ে যায় নাই কিংবা আত্মীয় স্বজন কোনো কিছুই নেই না, হ্যাঁ তারা পুরো ফ্যামিলি গেছে, সাথে তার চামচা দুইটাও গেছে। তা আমি জাস্ট এটাই বলতে চাই যে সে কোন হিসাবে তাকে নিয়ে গেছে, তার বোন নাকি তার বউ? কেননা বোন হিসাবে নিয়ে গেলে আলহামদুলিল্লাহ বেশি ভালো, তুই আজীবন ওর বাইরে থাকিস আর আমার হাতে তুইলা দিস। তো ভাই এখন যদি আমার ভিডিওতে আমি ভালোর আলো তুলে ধরি, তারপরও তার মাথায় ঢুকবে না কথাগুলো। কেননা ভাই এই যে একটা কথা আছে না, যার মাথায় গু থাকে তার কন্টেন্টও তো তেমনই থাকে ভাই। আজ অব্দি তার কন্টেন্টের আগা মাথা বুঝছো কি কি কইছো তুই? যদি তার মাথায় ভালো কিছু থাকতো তাহলে আমার কথা না যে কারো কথাই সে বুঝতো, আর তার কমেন্ট বক্সে এত সুন্দর সুন্দর কমেন্ট আসতো না। উপরে আল্লাহ নিচে জমিন কথা সত্য ভাই, আমাদের কথা তার মাথায় কিভাবে ঢুকবে? কেননা সেব দেওয়া কথা ঢুকানো যাবে না তার মাথায়, কেননা সেব দেওয়া কথা ঢুকানো যাবে না তার মাথায়, কেননা তিল পরিমাণ জায়গা নাই ওই জায়গায়, গু ভরা চারো জায়গায়, গু ভরা চারো জায়গায়। নাহলে এইসব কন্টেন্ট কই জন্য বানাই ভাই? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতক্ষণ যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোয়েজ দোয়া আছেন, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম 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 গেলাম।